জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনের আগে নানা সহিংসতা প্রতিপক্ষকে ঘায়েল ও ভীতি ছড়াতে বৃদ্ধি পায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। সীমান্তের ফাঁক গলিয়ে দেশে ঢোকে অনেক অস্ত্র, তাই অবৈধ এসব অস্ত্র উদ্ধারে শনিবার থেকে শুরু হলো আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, যা চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিবারের মতো এবারও সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার লক্ষ্য অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই অস্ত্র, বিস্ফোরক, গোলা বারুদ ও মাদক ঢুকতে না পারে সেজন্য বিশেষ নজরদারিতে থাকছে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে অবাধ ও নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে বেআইনি অস্ত্র জব্দ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, বছর জুড়েই অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করে থাকে পুলিশ, তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের অন্য এক কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন থেকে সন্ত্রাসীদের তালিকা করে সে অনুযায়ী গ্রেফতারে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বছর পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে 3,152টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর আগের বছর 2,310টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। চলতি বছরের অক্টোবর পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে 34টি পিস্তল সহ 83টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি। এর আগের বছর বিজিবির হাতে উদ্ধার হয় 3,000-এরও বেশি অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের ভেতরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চললেও সীমান্তের ফাঁক ফোকর দিয়ে নানা কৌশলে দেশে অস্ত্র আনছে চোরাচালানিরা। জাতীয় নির্বাচন সামনে রেখে এই অবৈধ অস্ত্রের চালান ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। গেল 5 ডিসেম্বর বিজিবির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরকের চোরাচালান ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন তারা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।